এবারে আমানের আমন্ত্রণ এলো কোরিয়া থেকে। সেখানে তাকে লড়তে হবে বিশ্বের চারজন শক্তিধর পাঞ্জারুর সাথে। কোরিয়ান আর্ম রেসলিং অ্যাসোসিয়েশন আয়োজিত এ বাহুযুদ্ধে 84 কেজি ক্যাটাগরিতে আমানকে বাহুবলে হারাতে হবে তাইওয়ান, সিঙ্গাপুর, কোরিয়া, কাজাকিস্তানের বাহুযোদ্ধাদের। এই কালকে মাত্র আসলো আমার কোরিয়া থেকে, কোরিয়ান আর্ম রেসলিং ফেডারেশন আমাকে ইনভাইট করছে। ওয়ার্ল্ডের 86 কেজি ক্যাটাগরি সিনিয়র যত প্লেয়ার আছে 5 জন বেস্ট প্লেয়ার আমাকে ওদের মধ্যে একজন সিলেক্ট করছে এবং আমাকে কালকে ইনভাইটেশনটা দিছে। আমার ওরা আমার অনেক ফুটেজ দেখছে, ভিডিও দেখছে, আর ওরাও এই ইফা ওয়ার্ল্ড আর্ম রেসলিংয়ে মালয়েশিয়াতে ওরাও খেলতে গেছিলো। কোরিয়ান আর্ম রেসলিং টিম যখন গেছিলো তারা দেশ থেকে রিপ্রেজেন্ট করছিলো, তখন আমার খেলা দেখছে, দেখে বলছে যে আমি সিলেক্টেড, কারণ আমার ওরা আমার খেলা স্টাইল বা আমার এন্ডোরেন্স আমার আমার এক্সপিরিয়েন্স দেখে বলছে যে ওয়ান অফ দেম, ইউ আর ওয়ান অফ দেম টপ 5 86 কেজি ইন দ্য ওয়ার্ল্ড। তখন আমার খুব খুশি লাগছে। তো আমি মনে করছি মানে দিবে কি দিবে না ইনভাইটেশন, বাট আমার কালকে দিয়ে দিছে ইনভাইটেশন। তাইওয়ান, তারপর সিঙ্গাপুর, কোরিয়া, 4টা হলো, আমি বাংলাদেশ হওয়া, আর আরেকটা হলো কাজাকস্তান, আমার 86 কেজি ক্যাটাগরি। এর আগের সবকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোনো সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া নিজের খরচে অংশগ্রহণ করেছেন তিনি, কিন্তু কোনো স্পন্সর ছাড়া কোরিয়াতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তার একার পক্ষে কষ্টসাধ্য। এখন তাই আমানের প্রয়োজন সরকারি অথবা বেসরকারি পৃষ্ঠপোষক। এবার এটা তো আমার প্যাশন, আর্ম রেসলিং আমার প্যাশন, আমি প্যাশনটা আমি তুলে ধরতে চাই, যে বলতে চাই যে শুধু ক্রিকেট না, ফুটবল না, আর্ম রেসলিং করেও কিন্তু আমি বহির্বিশ্বে বাংলাদেশের ফ্ল্যাগটা তুলে ধরতে পারবো, আমাদের সুনাম অর্জন করতে পারবো, গোল্ড মেডেল নিয়ে আনতে পারবো। তো আশা করি আমার তো আমি তো ওন এক্সপেন্সে আমি বিগত যতটা ইন্টারন্যাশনাল গেম খেলছি তখন ওন এক্সপেন্সে আমি গিয়ে পার্টিসিপেট করছি, দেশের ফ্ল্যাগটা বহির্বিশ্বে নিয়ে আমি একটা ইন্টারন্যাশনাল স্টেজে গিয়ে আমি নিজের পতাকাটা তুলে ধরতে পারছি। আমি ইনশাআল্লাহ আমি চাই যে এবারও আমার বেস্টটা দিয়ে যেন কোরিয়াতে গিয়েও যেন বাংলাদেশের নামটা যেন উজ্জ্বল করতে পারে। তো আমার ওন এক্সপেন্সে তো অনেক কিছু করা যায় না, আর একটার পর একটা এইভাবে যাওয়া যায় না, ওন এক্সপেন্সে অনেক টাফ হয়ে যায়। তো আমি চাই যে কোনো কোম্পানি বা কোনো যদি কেউ যদি আমাকে স্পন্সর করতে চায়, আমার ফ্লাইট ফেয়ার, তারপর আমার ট্রাভেলিং কস্ট যা আছে বা হোটেল অ্যাকোমোডেশন সব মিলে যদি আমাকে কেউ স্পন্সর করতে চায় আমি অলওয়েজ ওয়েলকাম জানাই, আর আর সবার কাছে আমি সহযোগিতা জানাই যে সহযোগিতা করুন আমি যাতে বহির্বিশ্বে আরও বাংলাদেশের প্লাগটা ধরে তুলে ধরতে পারি। মেজাটন অফ আর্ম রেসলিং খ্যাত আমান গত 28 আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত IFA ওয়ার্ল্ড আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ 2023-এ 86 ক্যাটাগরিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। এরই মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে তিনি ঝুলিতে তুলেছেন 6টি পুরস্কার। এবার স্বপ্ন কোরিয়া জয়ের। বিগত কয়েকবারের সাফল্য তার সাহসের জায়গাটা করেছে খানিক শক্ত, সাথে দেশের মানুষের ভালোবাসা আর উৎসাহে আবারও লাল সবুজ রঙে বিশ্ব রাঙানোর প্রত্যয়ে বদ্ধপরিকর আমান। সব ঠিকঠাক চললে আসছে 11 নভেম্বর বাহুযুদ্ধে সামিল হবেন তিনি। সাইনা সারা, ম্যাপ টিভি।